হাই এভরিওয়ান, আজকে তোমাদের দেখাবো কিভাবে এমন একটি সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানানো যায় খুবই সহজ পদ্ধতিতে। প্রথমেই নিয়ে নেব, তো আমরা নিয়ে নিচ্ছি একটা কার্ডবোর্ড আর এরকম একটা নাইফ আর একটা যে কোনো পেন্সিল বা মার্কার। তো মার্কারটা দিয়ে আমরা কার্ডবোর্ডের ওপর ওই রকম ছবিটা এঁকে নেব। ছবিটা এঁকে নিয়েছি আমি আগেই, দিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ছবি আঁকতে পারো। আমার এরকম পছন্দ হলো তো আমি এরকম আঁকলাম। দেখো আমার আঁকা হয়ে গেছিল। এবার আমি নাইফটার সাহায্যে যেমন করে আঁকা আছে তেমন করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কাটার সময় খুব সাবধানে তোমরা এটাকে কাটবে, এদিক ওদিক হয়ে গেলে তখন শেপটা বাজে হয়ে যাবে, তাই সাবধানে কেটে নেবে সুন্দর করে। দেখো আস্তে আস্তে কেটে নিচ্ছি, একটু একটু করে কেটে কেটে বাদ দিয়ে দেবে, তাহলে কাটাটা সুবিধা হবে। তো এখন আমার পুরো সুন্দরভাবে কাটাটা হয়ে গেছে। এবার আমি কী করছি, একটা জল রং ইউজ করেছি আমি, তো জল রঙের মধ্যে কালো রঙটা নিয়ে নিলাম। এবার তুলির সাহায্যে আমি পুরো রং করে দেব। তোমরা ইচ্ছা করলে অন্য কোনো কালার করতেই পারো। আমার ওয়ালের সাথে ব্ল্যাক কালারটা বেশি ফুটবে বলে আমি ব্ল্যাক কালারটা ইউজ করেছি। তো পুরোটা আমি রং করে নিচ্ছি। প্রথমে একবার রং করা হয়ে গেলে, যেহেতু জল রং, একবার শুকিয়ে আর একবার পুরোটা ভালো করে রং করে নেবে, আমিও তাই করেছি। তো দেখতেই পাচ্ছ দুবার রং করা হয়ে গেছে। এবার জাস্ট একটা ছোট্ট ফুটো করে এটিকে দেওয়ালে টাঙিয়ে নেবে। ব্যাস তোমাদের ওয়াল হ্যাং রেডি। কেমন লাগছে, লেগেছে তোমরা সবাই জানিও কমেন্টের মাধ্যমে, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।